আমার নাম রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। আজকে আমরা পিএইচপি ক্লাসে ডেটা ইনসার্ট করা শিখব ফর্মের মাধ্যম দিয়ে। তো এর জন্য আমাদের যেটা লাগবে, প্রথমে কি করে করব ভালো করে দেখে নিন প্রসেসটা। প্রথমে আমরা ওয়াম্প ডাউনলোড করে ইনস্টল করে এখানে ওয়াম্পটা চালাবো। চালানোর পর এখানে ওয়াম্পটা যতক্ষণ না গ্রিন আসছে ততক্ষণ ওয়েট করব। গ্রিন আসার পর এটা যখন গ্রিন আসবে তখন জানতে হবে যে সব কিছু ঠিক আছে। গ্রিন আসার পর আমরা এখানে লোকাল হোস্ট লিখব। লোকাল হোস্ট লিখে পিএইচপি মাই অ্যাডমিনে যাব, গো করব। আমাদের অনলাইন পিএইচপি বলে একটা ডেটাবেস ছিল যার মধ্যে ডেটা নামে একটা টেবিল ছিল যার মধ্যে এই সমস্ত ইনফরমেশনগুলো ভরা ছিল। এইবার হ্যাঁ হ্যালো হ্যাঁ স্ক্রিন আসেনি? ও স্ক্রিনটা আসেনি, ঠিক আছে বুঝেছি, ভুলে গেছি। শেয়ার করছি নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে, দাঁড়া। হ্যাঁ এবার এলো। অনলাইন একটা আমাদের পিএইচপি বলে ডেটাবেস ছিল যার মধ্যে ডেটা বলে একটা ডেটাবেস ছিল। এইটাকে আমি নাম বদলাতেও পারি, রিনেমও করতে পারি, সেটা আমি এখন করছি না। আমি স্ট্রাকচারে গিয়ে টেবিলের ডেটাবেসের মধ্যে গিয়ে ডেটা টেবিলের এই যে ডেটা, এই ডেটা টেবিলটার আমি হুইচ সিলেক্টেড রিনেম অপারেশন বলে এখানে হয়তো কোনো অপারেশন আছে, রিনেম রিপ্লেস, সেটা এখন আমি মনেও করছি না, করছি না। আমি এমনি সিনট্যাক্স লিখে করি তো ওইভাবে মনে করছে না। ঠিক আছে, তো সিনট্যাক্সটা কি? ও বুঝেছি 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 হ্যাঁ বুঝেছি। সিনট্যাক্স মানে হচ্ছে এটা, ওই তোর ডিডিএলএস সিনট্যাক্স তো? হ্যাঁ 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 ডিডিএলএস সিনট্যাক্স, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা তো কিছুই না, আমার ডেটা নামে করা আছে, ডেটা নামে করাই থাক, কোনো অসুবিধা নাই। সিনট্যাক্সটা লেখে কোন জায়গায়? এই তো এইখানে লেখে, এডিট ইনলাইনে লেখে, ঠিক আছে? ওইখানে, বুঝতে পারছি, ওখানে লিখলেই হয়ে যায়, তাই তো? হ্যাঁ, তো এখানে আমার 25টা দেখাচ্ছে, আমার 500টাও দেখাতে পারে, আমার এখানে টোটাল 500টা কিন্তু নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা শো অল মানে সব দেখাবে, সবই দেখাবে, ঠিক আছে সব। এখানে দেখা যাচ্ছে এই টেবিলটার উপর আমরা কাজ করব, তাই ফার্স্ট এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। তো এক্সপোর্ট কোথায় করছি? এই এক্সপোর্ট করছি সমস্ত কিছু, হ্যাঁ, কুইক কুইক মানে তাড়াতাড়ি, কাস্টম মানে অনেক খিচিবিচি করে। তো কাস্টমের ঝামেলায় আমি যাব না, ঠিক আছে, আমি জাস্ট কুইকের ঝামেলায় যাব। কিসে করব, এসকিউএলে করব না এক্সেলে করব না কিসে করব না সিএসভি ফাইলে করব, সেই হিসেবে আমি ইম্পোর্ট করতে পারি। আমি এসকিউএলেই করলাম, গো করলাম, এখানে ডেটা বলে এসকিউএল বলে একটা ফাইল তৈরি হলো, সেভ করে দিলাম। এই ফাইলটাকে যদি আমি ওপেন করি তো দেখতে পাবো যে এর মধ্যে লেখা আছে যে এই হচ্ছে লোকাল হোস্টের এই অ্যাডমিনে চলছে, এই হচ্ছে ডেটাবেস তৈরি করা হয়েছে, ক্রিয়েট টেবিল, টেবিল তৈরি করা হয়েছে যেখানে এক্সিস্ট নাই, যেখানে ইয়ারটা নাল না নাল না নাল না, এখানে কোনো প্রাইমারি কি নাই, ঠিক আছে। ডেটা ইনসার্ট করা হয়েছে মানে তথ্যগুলো ভরা হয়েছে, দিয়ে কমিট করে সেভ করা হয়েছে। আমি যদি বলি যে না এসব আমার মাথায় ঢুকছে না, কী সব বলছে, তো মাথায় তো ঢুকাতে হবে, আর যে প্রোগ্রামার হিসেবে কাজ করলে তার মাথায় ঢুকবে না বললে হবে না। তো সিএসবি ফাইল হিসেবে এক্সপোর্ট করলাম, তাহলে এটা সিএসবি ফাইল হিসেবে এক্সপোর্ট হলো, এবার এটা মোটামুটি মাথায় ঢোকার মতো ফরম্যাটে আছে, এই যে সিএসবি ফাইলে। তো এগুলো কমা কমা দিয়ে করা আছে, সেইটা আমরা আলাদা আলাদা করে করে নিতে পারি, সেমিকলনের মাধ্যম দিয়ে তুলে দিয়ে আলাদা করে করে নিতে পারি। এই হলো আমার তথ্য। তো এই তথ্যগুলো আমার ইম্পোর্টেড বা এক্সপোর্টেড হয়েছে, এগুলো স্ট্রিং, যেগুলো স্ট্রিং সেগুলো ডবল কোটেশনের মধ্যে বা নাম্বারগুলো এরকম করে করা আছে। তা আমি এক্সেল শেখাতে এখানে বসি নি, অতএব আমি এটা কেটে দিলাম। এইবার আমার এখানে করার পর আমি দেখতে পাচ্ছি যে ডেটা বলে আমার এখানে কলমগুলো আছে,
এর মধ্যে ইয়ার আছে, মান্থ আছে, ডে আছে, টেম্প আছে আর এন আছে। তাই এর স্ট্রাকচার কি, একটা হচ্ছে সবই ভার ক্যারেক্টার, কিন্তু টেম্পটা রেনটা ইন্টিজার, মানে হচ্ছে নম্বর, ইয়ারটা নম্বর, মান্থটা ক্যারেক্টার, ডেটা ক্যারেক্টার, এগুলো লেখা আছে। এটা আমি বুঝে গেলাম যে এইটা আমার ফরম্যাট করা আছে। এবার আমি আমার ডেভেলপার উইন্ডোতে গেলাম, ডেভেলপার উইন্ডোতে গিয়ে আমি পিএইচপি স্টর্মটা ওপেন করলাম। আমাকে যে পিএইচপি স্টর্মই ওপেন করতে হবে এরকম কোনো মানে ব্যাপার নাই, আমি অন্য কিছু ওপেন করতে পারি, নোটপ্যাডও ওপেন করতে পারি, অন্য কিছু ওপেন করতে পারি, কোনো অসুবিধা নাই। অসুবিধাটা হলো এইখানে যে আমি ওপেন যাই করি এবং যাতেই কাজ করি, আমার এখানে এইটার মধ্যে ডব্লু ডব্লু ডাইরেক্টরি আছে, সেই ডব্লু ডব্লু ডাইরেক্টরির মধ্যে আমি অনলাইন পিএইচপি বলে সেভ করেছি, অনলাইন পিএইচপি বলে সেভ করেছি, এবং তার মধ্যে এইগুলো হচ্ছে আমার পিএইচপি ফাইল, সেই জন্য এগুলো এরকম দেখাচ্ছে। তো এই এগুলো আমার পিএইচপি ফাইল, ডব্লু ডব্লু ডাইরেক্টরিতে আমার এগুলো সেভ করা আছে। তো এইগুলো আমার ফাইলগুলোকে এরকম দেখাচ্ছে। তো এইখানে আমি শো পিএইচপির মধ্যে কি লিখেছি, শো পিএইচপির মধ্যে লিখেছি এটা আবার ইভলিউশন পিরিয়ড শেষ হয়ে গেছে। হ্যাঁ বলুন। আচ্ছা তো এটার ইভলিউশন পিরিয়ডটা আবার শেষ হয়ে গেছে, পিএইচপি স্টর্মের মধ্যে ইভলিউশন পিরিয়ড থাকে। যাই হোক, এটা শেষ হয়ে গেছে কোনো কারণে। ওপেন ফাইল লোকেশন, এর মধ্যে ইভলিউশন পিরিয়ডটা শেষ হয়ে গেছে, ভালো কথা। তো প্রথমে এটাকে অ্যাক্টিভেট করতে হবে, এটা ইভলিউশন পিরিয়ডটা যেহেতু শেষ হয়ে গেছে, তো আমি এটাকে ছোট করে অ্যাক্টিভেট করে নিচ্ছি ভিডিওটাকে পজ করে। হ্যাঁ, অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আমি এখানে দেখছি যে আমি এখানে একটা কতগুলো ফাংশান লিখেছি, যে মাই এসকিউএল এর মধ্যে, লোকাল হোস্টের মধ্যে, রুটের মধ্যে, অনলাইন পিএইচপি ডেটাবেসের মধ্যে আমি এই রকম সিলেক্ট কোয়েরি করেছি। এইবার আমার এখানে এই যে সিলেট কোয়েরি করেছি, এই সিলেট কোয়েরির মধ্যে আমার যদি দুটো জিনিস থাকে তাহলে আমার কাজ করতে সুবিধা হয়। একটা হচ্ছে এই প্রত্যেকটা জিনিসে সিলেট কোয়েরিতে কি দেখিয়েছে সেটা আমি আগে বলে দিই। আগে আমাকে জেনে নিতে হবে যে আমার সিলেট কোয়েরিতে কি দেখিয়েছে। এইখানে আমার এটার নাম হয়েছে যে লোকাল হোস্টের মধ্যে অনলাইন পিএইচপি, তার মধ্যে সিলেক্ট ডট পিএইচপি। তো এখানে সিলেক্ট দেখিয়েছে 12টা কলম। তা আমি অত ছিচিবিচিতে যাব না, আমি প্লেন কাজ করব, তাই আমি অত কিছু না করে অর্ডার বাই হ্যানা ত্যানা গ্রুপ বাই কিচ্ছু করলাম না, এই সবকে ধরে উড়িয়ে দিলাম, সবকে ধরে উড়িয়ে দিলাম, দিয়ে লিখলাম সিলেক্ট স্টার ফ্রম ডেটা, ডেটা থেকে সব দেখাও, সব দেখালো। যেহেতু সব দেখাবে তা আমার ডেটার মধ্যে কতগুলো নাম আছে, তা আমি সেইগুলোকেই দেখব, সবই দেখব, অন্য কিছু দেখব না। তো এইখানে আমি সেই জন্য সবগুলো দেখতে শুরু করলাম। প্রথমে 1 নম্বর দিলাম, প্রথমে আমার মান্থ আছে, এই ইয়ার আছে 0 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তো এবার যদি আমি এটাকে রান করি তো এখানে 4টে ডেটাই দেখাবে কিন্তু হেডিং দেখাচ্ছে না।
তো এখানে আমার কিছু অসুবিধা আছে এই ডেটাটাই, তাই এটাকে আমরা মডিফিকেশন করব। আমি এটাকে থাকলো, আমি এখানে একটা নিউ টেবিল নিচ্ছি, তার নাম দিলাম এমপ্লয়ি, ইএমপি। এমপ্লয়ির কতগুলো টেবিল জিনিস থাকলো, একটা হচ্ছে আইডি থাকলো, ই আইডি, এমপ্লয়ি আইডি। সেটা আমার বানানোটা আমি শিখাচ্ছি প্রথম থেকে, একদম প্রথম থেকে শিখাচ্ছি, কোনো অসুবিধা থাকলে বলবে। অটো ইনক্রিমেন্ট এবং প্রাইমারি কি করা হলো, তারপরে করা হলো ই নেম, এমপ্লয়ি নেম, সব ছোট হাতে, ঠিক আছে, এমপ্লয়ি নেম। তারপরে করা হলো এজ, বয়স কত, আর একটা করা হলো স্যালারি, স্যালারি কত। ডেট অফ বার্থের টেবিল রাখলাম না, এখন আমি সিম্পলি শিখছি, অত খিচিবিচি রাখছি না। এজটা ইন্টিজার থাকলো, স্যালারিটা ইন্টিজার থাকলো, স্যালারিটা ইন্টিজার থাকলে ভালো লাগে না, তাই এটা আমরা দশমিকে হতে পারে দশমিক নিলাম, বা এখানে অন্য কোনো পয়েন্ট আছে নাকি দেখতে হবে। দশমিকে থাকলে স্যালারিটা ঠিকঠাক থাকে, তো স্যালারিটা আমরা দশমিকে ফ্লোটে নিলাম। ডিফল্ট মানে বাই ডিফল্ট কত পড়বে, বাই ডিফল্ট অ্যাজ ডিফাইন কিছু না হলেও 500 স্যালারি পড়ে যাবে, 5000 টাকা স্যালারি পড়ে যাবে। এজ বাই ডিফল্ট হবে না, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেমও বাই ডিফল্ট হবে না। এই হলো আমার বিষয়বস্তু, এইটা করার পর আমি সেভ করলাম, তাহলে আমার এই হচ্ছে এমপ্লয়ি টেবিলের বিষয়বস্তু আমার তৈরি হলো। এইবার আমি যদি এখানে লিখি, তাহলে আমাকে লিখতে হবে সিলেক্ট স্টার ফর্ম ইএমপি, যার চারটে ফিল্ড আছে, 1 2 3 4, চারটে ফিল্ড আছে। সেই চারটে ফিল্ডে কি কি আছে, প্রথমটা হচ্ছে ই আইডি, এমপ্লয়ি আইডি, ই আইডি, এমপ্লয়ি আইডি। তারপরেরটা হলো নেম, তারপরেরটা হলো এজ, আর তারপরেরটা হলো স্যালারি। বলছি ওটা ই নেম না, ই নেম নাই, হ্যাঁ ই নেম, আমি এটা তো এখানে দিচ্ছি না, এখানে তো নেম দিচ্ছি, হেডিং এটা, ওটা তো ও হেডিং টা, ঠিক আছে। এখানে যেহেতু জিরো রিটার্ন, জিরো রিটার্ন করলো, সেই জন্য এখানে কিছুই দেখাইনি। এখানে আমি আর একটা কাজ করছি, এইখানে এই যে জিরো রিটার্ন করছে, এই জিরো রিটার্ন করার পর বা আগে আমি আর একটা লিখে দিচ্ছি ইকো, ইকো বলে লিখে দিচ্ছি নিউ, তাহলে এখানে একটা নতুন বলে অপশন আসছে নিউ। সরি, ঠিক আছে, এবার নিউ যে হবে, তা নিউ হওয়ার ক্ষেত্রে কি করতে হবে, তো নিউ করার ক্ষেত্রে আমাকে এখানে একটা নতুন ফর্ম বানাতে হবে। তাহলে আমি একটা নতুন পিএইচপি ফাইল নিলাম, যেখানে লিখলাম নিউ ইএমপি, নতুন এমপ্লয়ি। এই নতুন এমপ্লয়িটা আমাকে নতুন এমপ্লয়ি করবে, তার জন্য আমি লিখলাম এইচটিএমএল, চলে আসা উচিত, এইচটিএমএল সব ছোট হাতের হয়। তারপরে করলাম হেড, তার মধ্যে করলাম টাইটেল, দিয়ে লিখলাম নিউ এমপ্লয়ি, তার মধ্যে করলাম বডি, বিজি কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার বিস্কিট কালার দিলাম,
তারপর লিখলাম ফ্রম, মেথড লিখলাম পোস্ট, কেউ বুঝতে পারবে না, ঠিক আছে। অ্যাকশন লিখলাম কোন পেজে অ্যাকশন হবে, তো অ্যাকশনটা আমার একটা অন্য পেজে হবে, সেটা হচ্ছে ইনসার্ট পেজে হবে, ইনসার্ট ইএমপি পেজে হবে, ইএমপি ডট পিএইচপি পেজে হবে ইনসার্ট। এই হলো গল্প। তাহলে আমার একটা ইনসার্ট ইনসার্ট ইএমপি পেজ লাগবে, ইনসার্ট ইএমপি, ইনসার্ট আন্ডারস্কোর ইএমপি, তাহলে দেখতে ভালো লাগবে, পড়তে সুবিধা হবে, INSERT ইনসার্ট, তাই তো নাকি? বানানটা কি ইনসার্ট বানানটা আইএন ইনসার্ট বানানটা ভুলে গেছি, গুগল INSERT 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 ঠিকই লেখা আছে, যাই হোক। তাহলে এখানে রাইট ক্লিক করে নিউ পিএইচপি ফাইল করলাম, ইনসার্ট এমপ্লয়ি, ওকে, এটা থাক, এখন পরে কাজ করব। প্রথমে আমি ফর্ম বানালাম, ফর্ম বানাবার পর এবার ফর্মের মধ্যে লিখছি নেম, মানে নাম দাও। তাহলে ইনপুট টেবিলের মধ্যে করলে দেখতে আরও ভালো লাগতো, তা টেবিলের মধ্যে করে নিচ্ছি। সব থেকে ভালো একটা টেবিল নিয়ে নিলাম, টেবিলের মধ্যে TR নিয়ে নিলাম, টেবিল রো, তার মধ্যে TD নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম নেম, মানে নাম, তার মধ্যে আবার TD নিয়ে নিলাম, দিয়ে লিখলাম যে সে, তার মধ্যে লিখলাম যে ইনপুট, ইনপুট টাইপ, টাইপ হচ্ছে টেক্সট, আর নেম, নেম হচ্ছে ই নেম, এমপ্লয়ি নেম, আর সাইজ, সাইজ এই কোনো 35 করলাম, আর প্লেস হোল্ডার, আচ্ছা এটা পরের লাইনে করি, দেখতে সুবিধা হবে, প্লেস হোল্ডার নেম প্লিজ, এটা করলাম, এইটাকে কপি করলাম, দিয়ে এটাকে পেস্ট করলাম, আবার পেস্ট করলাম, হয়ে গেল। নেমের পরে হচ্ছে এজ, এটাও এটাও টেক্সট, এটাও টেক্সট, এটা টেক্সট একটা, এটার সাইজ অত বড় দরকার নাই, সাইজ 5 করলেই যথেষ্ট। আর এখানে একটা লোকের বয়স কত হতে পারে, এই ম্যাক্সিমাম লেন্থ ধরে এলাম যে দুটোর বেশি হবে না, 3টে ক্যারেক্টার হতে পারে, দুটোর বেশি হবে না, ঠিক আছে, 60 বছর কাজ করে, 60 মানে দুটো অক্ষর, হ্যাঁ। আর এখানে এন্টার, নেম প্লিজের জায়গায় এজ, এজ প্লিজ হলো। আর তারপরেরটা হচ্ছে আমার স্যালারি, স্যালারি স্যালারি হলো, এটাও টেক্সট হলো, এটা আমার ই নেম হবে না, ই এজ হবে, এটা হবে ই ই স্যাল হবে, স্যালারি। এবার এটা ধরে নিলাম যে 15টা অক্ষরের মধ্যে হবে, আর এখানেও লিখে দিলাম যে স্যালারি প্লিজ, স্যালারি প্লিজ, আর এখানেও স্যালারির আবার ম্যাক্সিমাম লেন্থ কি হয়ে গেল, এই এইটুকু করলাম। এবার এইটার নাম হচ্ছে ইনসার্ট ইএমপি ডট পিএইচপি। তাহলে আমি আমার সিলেক্টে গিয়ে এখানে এখানে এই যে এই যে নিউটা লিখছি, এখানে লিখলাম এ এইচ রেপ, দিয়ে আমি বললাম যে ইনসার্ট, এই যে নিউ এমপ্লয়ি ডট পিএইচপি, দিয়ে এখানে এটা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এখানে নিউ কথাটা লিখলাম, দিয়ে নিউ এমপ্লয়ি, ব্যাস। এবার আমি এখানে রান করলাম, তো নিউ এমপ্লয়ি বলে একটা কথা এলো, এটা ক্লিক করলে একটা ঘর চলে এলো যে নেম প্লিজ, এজ প্লিজ, এই স্যালারি প্লিজ, চলে এলো। তা এবার এখানে আমার এই যে এই যে এটা এসছে, তা এখানে আর একটু কিছু করে দিই, আর একটু কিছু করে দিলাম, সেটা হচ্ছে এখানে দুটো কথা লিখে দিলাম, একটাতে লিখে দিলাম যে ইনপুট টাইপ রিসেট
ভ্যালু ক্লিয়ার, এটা হচ্ছে ভ্যালু ক্লিয়ার হবে। এই একটা গল্প আমার লাগবে, আর একটা গল্প লাগবে ইনপুট টাইপ, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু ইনসার্ট। তাহলে এরকম চলে এলো। এজ প্লিজটা দেখতে খারাপ লাগছে, একটু বড় না হলে এজ প্লিজটা আর একটু বাড়িয়ে দিচ্ছি, 15 করে দিলাম। ব্যাস, নেম প্লিজ, এজ প্লিজ, স্যালারি প্লিজ ক্লিয়ার হবে, ইনসার্ট হবে। এই হলো গল্প। এতদূর অব্দি বুঝতে কোনো অসুবিধা? হ্যালো হ্যালো, মানে অসুবিধা নেই। এবার গল্পটা হলো যে এইখানে আমার যেগুলো নেম আছে, ই নেম, ই এজ, ই স্যাল, এইগুলো ইনসার্ট ডট পিএইচপিতে যাবে। তো ইনসার্ট ডট পিএইচপিতে গিয়ে এখানে আমার ইনসার্ট হবে। তা আমার সিলেক্ট কোয়েরিটা আমি আগের দিন করেছি, তো সিলেক্ট কোয়েরি করতে গিয়ে এত দূর অবধি আমার কমন, তো এত দূর অবধি কমন, তো এত দূর অবধি আমি কপি করলাম, দিয়ে ইনসার্টে গিয়ে এইটুকু অবধি পেস্ট করে দিলাম। এইবার এখানে আমার হবে কিছু তথ্য আছে, সেটা হচ্ছে এখানে আমার কিছু তথ্য লাগবে। একটা হচ্ছে ডলার ই নেম ইজিকাল টু ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট ই নেম এমপ্লয়ি নেম, কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম। একটা হলো নেম, একটা হলো এজ, একটা হলো স্যালারি। এখানে নাম দিলাম স্যাল, এখানে নাম দিলাম এজ, এখানে নাম দিলাম নেম। তিনটে ফিল্ড আমার কপি করা হয়ে গিয়েছে, কমপ্লিট। এইবার আমি কি বসে বসে মুখস্থ করে রেখেছি সব কিছু, যে সব কিছু বলবো আর মুখস্থ করবো আর লিখবো? আমি জাস্ট গুগলে যাব, ইনসার্ট ডেটা ইন পিএইচপি, W3 স্কুলকেই কপি করলাম। বলছে ইনসার্ট ইনটু টেবিল, হ্যানা হ্যানা তেনা, ইনসার্ট ইনটু টেবিল, এখানে ইনসার্ট ইনটু টেবিলের ব্যাপার, এইটা 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 এইটা, এইটুকু কপি করে দিলাম, দিয়ে এইটুকুকে আমি এখানে পেস্ট করে দিলাম। এইখানে কানেকশানের নাম হয়েছে মাই এসকিউএল আই, তা এখানে কানেকশান তো দেখাবে না, মাই এসকিউএল আই দিতে হবে। এখানেও মাই এসকিউএল আই দিতে হবে, এখানেও মাই এসকিউএল আই দিতে হবে, এইটুকু হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বেসিক। এত দূর অব্দি হলো, বুঝলাম, দিয়ে এখানে ইনসার্টটা হবে। কিন্তু এইখানে আমার ইনসার্টের এইটা থেকে তো আমার আমারটা হচ্ছে না, তাই আমি আমারটার জন্য কি হবে সেটা দেখি। এনআই W3 স্কুল বলে দিলে এইভাবে হয়, আমি বুঝলাম, করলাম, ঠিক আছে। এইখানে আমি একটা নতুন ডেটা ইনসার্ট করে দেখি। তা আমি এইখানে এই যে স্ট্রাকচার আছে, এইখানে আমি একটা ইনসার্টের কথাই লিখলাম। এখানে নাম্বার অফ রো, এই যে নাম্বার অফ রো দুটো আছে, সেটা আমি একটা ইনসার্ট করে দেখব, একটা একটা ইনসার্টের এলো। আমি নেম দিলাম রুদ্র, এজ দিলাম 32, আচ্ছা, আর স্যালারি 5000। সঙ্গে সঙ্গে ও বলছে যে এন্টার দ্য ভ্যালিড ভ্যালু গেটার দ্যান এত, নেমটা ইন্টিজার করা আছে, তাহলে এটা ভুল আছে। তাহলে আমাকে আবার স্ট্রাকচারে যেতে গেল, এইটাতে ক্লিক করতে গেল, ক্লিক করার পর চেঞ্জে যেতে হলো, দিয়ে বলতে হলো যে এটা ইন্টিজার না, এটা ভার ক্যারেক্টার হবে, দিয়ে সেভ করলাম, ভার ক্যারেক্টার হয়ে গিয়েছে। এবার আমি আবার ইনসার্ট করব, তাহলে ইনসার্টে গেলাম, এখানে আমার দুটোর জায়গায় একটা দরকার, একটাই লিখলাম, ট্যাব মারলাম। এবার আমি লিখছি রুদ্র,
এজ লিখলাম 33 বয়স, আর আমার স্যালারি লিখলাম এই টাকাটা স্যালারি লিখলাম। যে স্যালারিটা লেখার পর আমি প্রিভিউ এসকিউএল বলে একটা কমান্ড আছে, তাই সেটা দেখালো যে এই কমান্ডটা এক্সিকিউট করলে এটা হয়, দিয়ে গো করে দিলাম। তো এবার আমি হয়ে গেছে আমার কাজ। এখানে আমি যদি ব্যাকে আসি, দিয়ে দিয়ে আমি এটাকে রান করি, তাহলে এখানে একটা তথ্য দেখাবে, একটা তথ্য দেখিয়েছে, কিন্তু আমার এইখানে দরকার এই তথ্যটা যেটা আমি অলরেডি পেলাম, লিখে দিলাম ইনসার্ট ইন্টু এমপ্লয়ি আইডি হ্যানা ত্যানা হ্যানা ত্যানা হ্যানা। এবার এখানে আমার দরকার রুদ্র, তো রুদ্র বলে তো আমার কোনো ফিল্ড নাই, রুদ্র বলে তো আমার কেউ নাই, তাহলে ডলার রুদ্র মানে নেম, ৩৩ ডলার এটা মানে এজ, ২১০০ ডলার এটা মানে আমার স্যালারি, আমার কমপ্লিট হয়ে গেল, সেভ করে দিলাম। এবার নিউ এমপ্লয়িতে ক্লিক করলাম, আমি কিন্তু আর মাই স্কুলে যাচ্ছি না, নেম পেজ, তোমার নাম বলো নিবিড়, বয়স কত ২৫ বছর, স্যালারি কত ২৫,০০০, ইনসার্ট করলাম, বলছে আননোন কলম নিবির ইন ইন ফিল লিস্ট, বলছে নিবির নামের কলমটা আননোন, আননোন কলম নিবির, এখানে নিবিরটা কোটেশনের মধ্যে হচ্ছে না, যার জন্য এখানে ইরোড দেখাচ্ছে, তাহলে এই এই ইরোডটা আমার হচ্ছে, তাহলে আমি বুঝতে পারলাম যে আমার ভুল হচ্ছে, তাহলে যেহেতু আমার ভুল হচ্ছে তাই এই ভুলটা কারেকশন করার জন্য আমি এখানে ডবল কোটেশন দিলাম। ডবল কোটেশন মানে কোটেশন ক্লোজ, যে সিঙ্গেল কোটেশন লাগবে একটা করে, ডট মানে জোড়া লাগাবো, আবার ডবল কোটেশন দিয়ে নিবিড়টা ক্লোজ করলাম, তাহলে নিবিড়টা ক্লোজ হলো সিঙ্গেল কোটেশনের মধ্যে, এখানেও জোড়া লাগাবো মানে হচ্ছে ডট, এটা হলো নেমের জন্য। তো একই জিনিস আমার বারে বার লাগবে, তো বারে বার তো আমি বারে বার করবো না, তো এইখানে এটা পেস্ট করে দিলাম, এইখানে এটা পেস্ট করে দিলাম। তো নামটার জন্যই লাগবে, কারণ এজ আর এগুলো এগুলো তো নম্বর, এগুলোর জন্য না হলেও চলবে, নামটার জন্যই লাগবে। তো আমি আবার ব্যাকে গেলাম, দিয়ে এবার ইনসার্ট করলাম, কি বলছে যে রাইট সিনট্যাক্স নিবিড় নেয়া, লাস্টের একটা কোটেশনে ভুল হয়েছে, এই যে নিবিড়ে ডবল কোটেশন পড়ে গেছে, একটা একটা সিঙ্গেল একটা ডবল কোটেশন পড়েছে, তো দেখা যায় এই যে এখানে একটা ডবল পড়ে গেছে, একটা হবে না, সেভ করলাম, ব্যাকে গেলাম, দিয়ে ইনসার্ট করলাম, বলছে রেকর্ড সাকসেসফুলি ইনসার্টেড। আমি এবার মাই স্কুয়েল এসে যখন দেখলাম যে এমপ্লয়ি টেবিলটা, তখন দেখলাম যে নিবিড়টা ঢুকে গেছে। আমি রেকর্ড সাকসেসফুল ইনসার্টেড আমি এই কথাটা দেখতে চাইছি না, আমি তার বদলে চাইছি যে রেকর্ড যখন ইনসার্ট করা হয়ে যাবে তখন আমার আগের পেজে ফেরত চলে যাবে। সোজা কথা, রেকর্ড আমার ইনসার্ট করা হয়ে গিয়েছে তখন আমার আগের পেজে ফেরত চলে যাবে। তো এইখানে এইখানে আগের পেজে ফেরত যাওয়ার জন্য কোনো কমান্ড কি আছে? এই কমান্ডটা আছে, এই কমান্ডটাকে কপি করলাম, দিয়ে রেকর্ড সাকসেসফুলি ইনসার্টের এই কথাটা আমার দেখার দরকার নাই, সেই জায়গায় আমার এইটা দরকার যে আমার রেকর্ড হয়ে গেলে পরেই আমার যে পেজটা আছে সেই পেজটার নাম হচ্ছে, আমরা কোথায় পেজটা ইনসার্ট করছি, এই ইনসার্ট করার পর আমরা এই সিলেক্টে দেখছি, এই সিলেক্ট ডট পিএইচপিতে দেখছি, ACLECT সিলেক্ট ডট পিএইচপিতে দেখছি। তা আমি আবার ব্যাকে যাই, আর একটা ইনসার্ট করি নিবিড়ের জায়গায়, আমি এখানে লিখলাম যে ওবায়দুর বয়স ৩০, আর ৩৫,০০০ টাকা স্যালারি, ইনসার্ট করলাম, পেজটা চলে এলো যে ওবায়দুর বাবু ইনসার্ট হয়েছে। এই করে আমার ডেটা ইনসার্ট করার কাজটা কমপ্লিট হলো, এইটুকু বুঝতে কারোর অসুবিধা আছে? হ্যাঁ
এবার বক্তব্যটা হচ্ছে যে আমি এই যে এখানে এসব করলাম, এই যে এমপ্লয়ি আইডি দিয়ে দেখাচ্ছে, তা এগুলো তো আমাকে এডিট করতে হবে। আমার কাছে এমপ্লয়ি আইডি না হতেও পারে, কেউ কোনো রেকর্ড ডিলিট করে দিচ্ছে, তাহলে আমাকে কে এমপ্লয়ি আইডি দেখাবে? আমাকে এখানে 2 নম্বরটা ঝাপসা দেখাবে। সেইটা সুবিধা করার জন্য তাহলে আমার নতুন রেকর্ড নিউ ইনসার্টের কাজ কমপ্লিট, ইনসার্টের আর আমার দরকার নেই, কেটে দিলাম। নিউ এর কাজ কমপ্লিট, দরকার নিউ এর ক্লাসটাতে আমার আর দরকার নাই, কেটে দিলাম। শো দরকার নাই, সিএসএস দরকার নাই, ইনডেক্স দরকার নাই, সিলেক্টের মধ্যে আমার গল্প। এইখানে আমি একটা কাজ করলাম, সেটা হলো এই রকম লিখলাম, দিয়ে দুটো কলমকে মিলে একটা, তাই আমি লিখলাম কল স্প্যান 2, দিয়ে আমি এখানে লিখলাম অ্যাকশন। তাহলে এখানে অ্যাকশন বলে একটা কথা এলো। এইবার এখানে এই যে অ্যাকশন কথাটা আসবে, সেই অ্যাকশন কথাটায় দুটো কথা থাকবে। সেই দুটো কথা কি? দুটো কথা থাকবে, একটা কথার নাম হচ্ছে খুব সিম্পল নাম, সেটা হলো এ এডিট। শুধু এ এডিটই দিলাম, এখন আমি কিছু করতে চাইনি। তাহলে এখানে এডিট বলে অপশন এলো, সব চেঞ্জ করবো আস্তে আস্তে। আর একটা নাম দিলাম ডিলিট, তাহলে এডিট আর ডিলিট কথাটা অ্যাকশনের মধ্যে চলে এলো, মানে এডিট করা যাবে আর ডিলিট করা যাবে। এবার আমি এডিট করব, তা আমার আমি আবার বলছি যে আমি খালি কনসেপ্টে ধ্যান দিব, অত কোডিংয়ে ধ্যান দেব না। এডিট করতে গেলে আমাকে এখানে কিছুর ভিত্তিতে এডিট হয়, অর্থাৎ কোনো আইডির ভিত্তিতে এডিট হয়, সেই আইডিটা 0 নম্বরে ভরা আছে এইখানে। ডিলিট করতে গেলেও তার ভিত্তিতেই ডিলিট হয়, তাহলে আমাকে এই এডিট বা ডিলিট করতে গেলে সেই কমান্ডটা আমাকে এডিট বা ডিলিটে পাঠাতে হবে। তো এডিট যখন করব, সেই এডিট কমান্ডটা আর এই নিউ এমপ্লয়ি কমান্ডটা একই। তো এইটাকে আমি জাস্ট এই যে নিউ এমপ্লয়ি, এইটা এইটা আর এডিটটা একই, এইটাকে ধরে কপি করলাম, এইখানে এসে পেস্ট করলাম, দিয়ে নাম দিলাম এডিট আন্ডারস্কোর এমপ্লয়ি। তো এডিট হবে, আর যখন এডিট হবে তখন এখানে একটা আপডেট বলে পেজ, মানে পিএইচপি ফাইল তৈরি করব, সেইখানে গিয়ে এটা ফোকাস করবে। এই হলো গল্প। আর এডিট যখন করব তার মধ্যে আরও কিছু চেঞ্জেস হবে, তাই এখানে আপডেট বলে একটা পিএইচপি ফাইল হবে, তাই আমি একটা পিএইচপি ফাইল নিচ্ছি আপডেট পিএইচপি, পরে এটার কাজ করব। তো এডিট যখন হবে তখন এখানে আমার এগুলো আমার শো করবে। নেম প্লিজ আর শো করার দরকার নাই, এখানে নেম অটোমেটিক চলে আসবে, এইখানেও সব চলে আসার কথা, এখানেও সব চলে আসার কথা। তো এগুলো সব চলে আসার কথা, এবং এখানে হচ্ছে নিউ এমপ্লয়ির জায়গায় হবে এডিট। এইটুকু আমার কনসেপ্টটুকু বোঝা গেছে। এবার আমি গুগলে গেলাম, এডিট টেবিল ইউজিং আইডি ইন পিএইচপি। তো এখানে আপডেট রেকর্ড ডেটাবেস বলে কিছু একটা দিয়েছে, এখানেও কিছু দিয়েছে, আমি দেখব কোনটা আমার সুটেবল হবে। এখানে দিয়েছে যে এডিট আপডেট, এটা আমার এখন লাগছে না, ডেটাবেস কানেক্টেড আপডেট, আপডেটটা আমার লাগবে একটু পরে, কিন্তু এখন আমার আপডেট লাগছে না, এটা আমার এখন দরকার নাই। আমার এইখানে কী আছে সেটা দেখি,
সেখানে এই যে এ হার্প, এই যে এই যে এই কথাটা আছে, এই কথাটাকে কপি করলাম। কপি করে আমার এইখানে এই যে নিউ এমপ্লয়ি হলো, নিউ এমপ্লয়িতে ইনসার্ট তো হলো, নতুন এমপ্লয়ি আমার লাগবে না, সিলেক্টের মধ্যে, সিলেক্টের মধ্যে এই কথাটাকে পেস্ট করে দিলাম। দিয়ে যখন এডিট হবে তখন আমাকে এডিট এমপ্লয়ির মধ্যে যাবে, তাহলে এডিট আমার এখানে যেটা হচ্ছে সেটা বুঝতেই পাচ্ছি যে এখানে আমার কি হতে চলেছে আর কি হতে চলেছে বা কেন হতে চলেছে। তা এখানে আমার হতে চলেছে এইটা, যে এইখানে আমার এইটা হতে চলেছে যে এইটা আমার সিঙ্গেল কোটেশনের মধ্যে আছে, আমি ডবল কোটেশনে ফেলে দিলাম। ফার্স্ট অফ অল ঝামেলা অনেকটা কমলো। এইবার বক্তব্যটা হলো যে এডিট এমপ্লয়ি, আমার নতুন যে ফাংশান তার নাম হচ্ছে এডিট ইএমপি ডট পিএইচপি, এর মধ্যে যাবে, যেখানে আমি এমপ্লয়ি আইডি, ই আইডি, এমপ্লয়ি আইডিটা রো নম্বর জিরোকে পাঠিয়ে দেব। এই হলো গল্প। আর এইখানে এটা নাম হচ্ছে এডিট। আমার ব্রেক অফ দ্য লাইন লাগবে না, কিছু লাগবে না, এগুলো মিটিয়ে দিলাম, সেভ করলাম। এবার আমি আমার জায়গায় গিয়ে যখন কন্ট্রোল আর মারলাম তখন এডিটগুলো গ্রিন কালার হয়ে গেল। এবং এই নিচে এইখানে ভালো করে দেখবে, এইখানটায় এই পোর্শনটায় আমি ঠিক বোঝাতে পারছি না, সেই জন্য বোঝাবার জন্য আমি একটা মার্কার ব্যবহার করছি। তুমি দেখো যে এই পোর্শনটায়, এই পোর্শনটায় আইডিটা দেখাবে। তাহলে এখানে দেখো থ্রি দেখাচ্ছে, এখানে দেখো টু দেখাচ্ছে, এখানে দেখো ওয়ান দেখাচ্ছে। তাহলে এডিট করলাম, এটা এটা ওয়ান এলো, এই যে ওয়ান এলো, এখানে এডিট করলাম তখন এটা টু এলো, এখানে এডিট করলাম তখন এটা থ্রি এলো। কিছু বোঝা গেল না? বোঝা গেল না? হ্যালো, বুঝতে পারলাম, যখন যেটা দিবে তখন সেটা ওখানে চলে আসবে। হ্যাঁ, এবার এখানে ইউআরএল এ সরাসরি দুই বা তিন লিখে ওটা চলে আসবে, পেজটা খুলবে। হ্যাঁ, এখানে এবার এডিটে কিছু ভুল হয়েছে, এডিটে আমার এডিটটা খুলছে বটে, কিন্তু এখানে এডিটটা ডবল কোটেশনের মধ্যে দিলে ঠিক ছিল, ঠিক আছে, কারণ এটা একটা নাম। এবার এডিটটা ঠিকঠাক এসছে, এডিট ওয়ানই আসছে, ফার্স্টে 27 বলে কিছু আসছে না, ঠিক আছে। তো এটা আমার হয়ে গেল। এবার আমার যখন এডিট পেজে এলো, কি পেজে এলো? এডিট পেজ, এডিট, এইটা হলো আমার এডিট পেজ। তো অ্যাজ লাইক সিলেক্ট পেজ, এডিট পেজেও আমার এই ডেটাবেস কানেকসিভিটি, এই হ্যানা ত্যানা সমস্ত কিছু আমার লাগবে। তাহলে এইটুকু আমি কপি করলাম, এই যে পিএইচপি অফ দিপ যেটুকু লেখা আছে কপি করলাম। দিয়ে এডিট পেজের ভাই প্রথম দিকে আমি এটা পেস্ট করে দিলাম। এইবার এখানে আমি লিখলাম ইফ ইজ সেট, ইফ মানে যদি, ইজ সেট, ইজ সেট কি না রিকোয়েস্ট, যে রিকোয়েস্টটা করবে ডলার রিকোয়েস্ট, রিকোয়েস্টটা এটা করবে ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট, সে রিকোয়েস্টের মধ্যে আমি কী নামে পাঠিয়েছি, এখানে কী নামে পাঠিয়েছি, আমি এখানে পাঠিয়েছি ইআইডি নামে, এই যে ইআইডি নামে। তাহলে ইআইডি যদি থাকে তাহলে পরে ইএমপি আন্ডারস্কোর আইডি ইজ ইকাল টু, এটা একটা ভেরিয়েবল, মানেটা হচ্ছে এইটা, এটা কপি করে পেস্ট করে দিলাম, হয়ে গেল। এবার সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি বলতে সব তো স্টার করবো না, তাই না? আমার স্টার ফ্রম বা সবই নিলাম, সবই নিচ্ছি, সবই নিচ্ছি, তাও আমি বলতে পারি যে আমার সব হয়তো এডিট করবো না, তাহলে সব নেব না। তো আমি এখানে বলে দিলাম যে আমার ইনেমটা লাগবে, আগে ডেটা বেসে দেখতে হবে যে কী কী নামে আছে। ডেটা বেসে ইনেম আছে, এজ আছে আর স্যালারি আছে। ইনেম আছে, এজ আছে, এস এ এল এ আর ওয়া, স্যালারি আছে, সবই তো লিখে দিলি।
from employee na id ta bad dilam where eid equal to dollar employee id তাহলে এই জিনিসটা ও ফেচ করে নিয়ে এলো ফার্স্ট অফ অল ঠিক আছে এবার ফার্স্ট অফ অল ও যখন ফেচ করে নিয়ে এলো ফেচ করে নিয়ে আসার পর আমার এখানে এগুলো দেখতে হবে তাহলে এইখানে আমার এখানে একটা ভ্যালু বলে কমান্ড দিয়ে দিলাম ভ্যালু তা ভ্যালুটা কি তা ভ্যালুটা হচ্ছে যে এখানে আমি বাস ছোট্ট একটা পিএইচপি কমান্ড ইউজ করলাম ভ্যালুটা হচ্ছে যে সিলেক্টে যেমন করেছিলাম রো জিরো সেই রকম এইখানে আমি বললাম যে ভ্যালুটা হচ্ছে এইটা ইকো এখানে সিলেক্টে আমি কি করেছিলাম এগুলোকে MySQL ফর্ম ফ্রেজ রো এরকম একটা কমান্ড লিখেছিলাম তারপর রেজাল্ট যদি না পাওয়া যায় এরকম কিছু কমান্ড এক্সিকিউট করেছিলাম তো এইগুলো আমার লাগবে এইগুলো কপি করলাম যে আপডেটের এডিটের মধ্যে এইখানে এইগুলো পেস্ট করে দিলাম হয়ে গেল এবার তারপরে আমার এখানে সেই যে রোজ রোজগুলো এসেছিল সেই রোজের মধ্যে নাম্বার অফ রোজ নিয়েছিলাম তারপরে আমি এখানে আবার কাজ করেছিলাম যে এই যে যতক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটা চলবে এই কপারটা করেছিলাম তাহলে এখানেও করে দিই যতক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটা চলবে এবং রো নম্বর জিরো মানে নেমটা আসবে তারপরে আমি এই ভ্যালুটাকে কপি করলাম ভ্যালুটাকে কপি করলাম দিয়ে দুই নম্বরেও দিয়ে দিলাম এখানে রোজ নাম্বার ওয়ান দিয়ে দিলাম এদের জন্য তারপর তিন নম্বরেও দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দুই এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এই এইচটিএমএলটা কমপ্লিট তো হলো বটে কিন্তু এখানে একটা কিছু বাকি থেকে গেছে কি বাকি থেকে গেছে একটা ইরর দেখাচ্ছে এই যে এখানে একটা ইরর দেখাচ্ছে তো এইখানে আমি আবার পিএইচপি লিখলাম দিয়ে পিএইচপিটা ক্লোজ করলাম তাও ওনার ইরর থেকে গেছে সেটা আমি দেখছি কোথায় দে হোয়াইল লুপের ব্যাকেটটা ক্লোজ করতে হবে তো হোয়াইল লুপের ব্যাকেটটা ক্লোজ করলাম ঠিক আছে হোয়াইল লুপের ব্যাকেটটা পিএইচ ও আচ্ছা হোয়াইল লুপের মধ্যেই তো গোটাটা আছে থাকছে না হোয়াইল লুপের ব্যাকেটটা ক্লোজ করতে হবে আর এসকিউএল এর যে কানেকশন সেটাও ক্লোজ করতে হবে এইটাও ক্লোজ করতে হবে তাহলে এইটাও ক্লোজ করে দিই ক্লোজ করে দিলাম এবার কি মজাদার ব্যাপারটা ঘটলো দেখা যাক আমি এখান থেকে কিন্তু ভাই কপি করে করেছি আমি অত কিছু জানি না অত এখন বুঝতে পারছি না আমি কপি করে করেছি এডিট করলাম এবার আমি এডিট টু করলাম তো সে টু এরটাই এলো টু এর তথ্যটাই এলো এডিট থ্রি করলাম তো থ্রি এর তথ্যটাই ফিল আপ হলো ওয়ান করলাম তো ওয়ানের তথ্যটাই ফিল আপ হলো না বোঝা গেল না হ্যালো বুঝলাম মানে যেটা হবে সেটা তথ্য চলে আসবে যেটা করবো সেটা তথ্য চলে আসবে আমি এডিট করে নেব একটা নাম চেঞ্জ করব আস্তে আস্তে করব একটু সময় দাও এবার আমি এখানে ডিলিটটাও করব একইভাবে তো ডিলিটটা করতে গেলে আমার এখানে এইটা কপি করলাম এইখানে ভদ্রভাবে পেস্ট করে দিলাম এইখানে এডিটের জায়গায় নাম দিয়ে দিলাম ডিলিট আর এখানে এডিট এমপ্লয়ের জায়গায় এখানে আমি লিখে দিলাম ডেল এমপ্লয় পিএইচপি তাহলে আমার একটা ডেল এমপ্লয় লাগবে নিউ একটা পিএইচপি ফাইল নিলাম ডিলিট এমপ্লয় পিএইচপি তৈরি করলাম এখনো একদিন আমি কিছু কাজ করিনি ওকে তো এডিট করলে যেমন এডিট হচ্ছে সেরকম ডিলিট করলে ডিলিট হবে আপডেট করলে আপডেট হবে এই তো হচ্ছে আমার সিম্পল বিষয়বস্তু তাই তো হ্যালো তো এডিট করলে এডিট হবে তো এডিট করলে আপডেট হবে তা আপডেট হলে কিছু একটা কাজ হবে
তো এখন দেখা যাক যে কি কাজ হবে কি কাজ না হবে সেটা আমি জানি না। তা এত দূর অবধি আমার কমান্ড কমন যে এই এত দূরই তুমি দেখাও, তো এইটা কপি করলাম, দিয়ে এডিটে গিয়ে এডিট এমপ্লয়ি এই সরি আপডেটে গিয়ে এটা পেস্ট করে দিলাম, এত দূর অবধি কমন। এবার আপডেট যে করব, আপডেটের আমাকে বলতে হয়েছে কি এখানে কি বলেছে যে প্রথমে কাল নিলো কানেকশান করলো হ্যানা ত্যানা করলো, এই যে আপডেট এসকিউএল সেট এ ইজ ইকাল টু এ, এ ইজ ইকাল টু এ, এ ইজ ইকাল টু এ দিয়ে প্রিপেয়ার দ্য কানেকশান, এক্সিকিউট দ্য কানেকশান, পিডিও এক্সটেনশান দিয়েছে, পিডিও ফিডিও আমার মাথায় এখন ঢুকছে না, ঠিক আছে? তা আমার মাথায় অত কিছু এখন পিডিও ফিডিও কিছু ঢুকছে না, এখানে পিডিও এক্সাম্পল দিচ্ছে, এটা এমনি এক্সাম্পল দিচ্ছে। তো আমাকে বলছে আপডেট করার জন্য এই আপডেট করবো, এই 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 হলে এই এই হবে, এই 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 হলে এই এই হবে। তো এইখান থেকে এইটুকু কানেকশান হয়েছে, কানেকশান কানেকশান ফেল, তারপরে এইখানে এসকিউএল থেকে এইটুকু অবধি হয়েছে, তারপর কানেকশানটা ক্লোজ হয়েছে, কপি করে দিলাম, এখানে বসিয়ে দিলাম যা বসাবার। দিয়ে এখানে আমার এবার দরকার, এখানে আমার মাইএসকিউএল আই যেটা কানেকশানের নাম দিয়ে দিলাম, আমার এখানে এটাও মাইএসকিউএল আই দিয়ে দিলাম, এটাও মাইএসকিউএল আই দিয়ে দিলাম। তারপরে আমার এখানে আপডেটের এই সমস্ত গল্প দিয়েছে, হোয়ার আইডি ইজ ইকাল টু সামথিং, এটা আমি ডিলিট করে দিলাম, দিয়ে লিখলাম আপডেট আমার টেবিলের নাম কি ইএমপি, তাই তো সেট সেট করো এমপ্লয়ি নেম ইজ ইকাল টু কোনটা, হ্যালো এডিটে যখন আমি স্যালারি এটা থ্রো করছি তখন ও এখানে কল করছে কাকে, ও এখানে কল করছে আপডেট এইচটিএমএল, আপডেট এইচটিএমএল লেখা আছে ই নেম ই স্যালারি ই এইচ, এইটাই আমার যখন শো করছিল, শো শো কোথায় করছিল, শো করছিল এইখানে, সরি এখানে এটা শো করছিল না, এটা আগের কিছু হয়তো হবে, এটাকে ধরে ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ এই আমার দরকার নাই, ডিলিট, ওকে ডিলিট এনি হয়ে। আর সিএসএস কি একটা স্টাইল শিট বানিয়েছিলাম, এও আমার দরকার নাই, এখন আমি এখন পাতি ক্রুডের কাজ করছি, অত বেশি রাখলে ঝামেলা। ইন্ডেক্স একটা কিছু বানিয়েছিলাম, এটাও আমার এখন দরকার নাই, ডিলিট করে দিই যত সব ঝামেলা, ওকে। হ্যাঁ এবার সিলেক্ট করার পর এখানে আমাকে এগুলো দেখিয়েছিল, নিউ এমপ্লয়ি যখন করলাম নতুন এমপ্লয়ি হয়েছিল, নতুন এমপ্লয়ি নেওয়ার জন্য এখানে এডিট এমপ্লয়ি হয়েছিল, এডিট এমপ্লয়ি হয়েছিল। তো এখানে আমার দেখতে পাওয়া যাচ্ছে যে ইনসার্ট পিএইচপি বলে একটা ফাইল ছিল, সেখানে নাম ফার্মগুলো নিয়েছিল। তো আপডেটেও আমার ঠিক সেই নাম ফার্ম জিনিসপত্রগুলোই লাগবে, তো দিয়ে দিলাম, দিয়ে সেইগুলোর মধ্যে এখানে কি হবে, এখানে ভাই সোজা কথায় ডলার নেম হবে, এজ ইকাল টু ডলার সরি সরি ডলার এজ হবে, আর স্যালারি ইজ ইকাল টু ডলার স্যাল হবে, স্যাল। তাহলে আপডেট এত, এবার আমি আপডেট কমান্ডটা ভুলে গেছি, তো কি লেখা আছে এত 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 হোয়ার আইডি ইজ ইকাল টু এত, হোয়ার আইডি ইজ ইকাল টু এত হয়ে গেল। তারপরে বলছে রেকর্ড আপডেট সাকসেসফুলি, এইসব আমার দেখার কোনো দরকার নাই, আমার আপডেট হয়ে গেলে আমার ভাই সিলেক্ট সিলেক্টেড মানে ব্যাক টু দ্য প্যাভেলিয়ান, এই মানে এই গল্পটা হলেই হলো আমার, হ্যাঁ আপডেট হয়ে গিয়েছে, ও আমাকে এবার অত আমার রেকর্ড সাকসেসফুলি দেখার আমার দরকার নাই, আমাকে ব্যাকেলি চলে যাবে, এই হলো কাজ। দেখি এবার কাজ হচ্ছে নাকি আমার। তো এর মধ্যে আমি আমার স্যালারিটা বাড়াবো, এডিট করলাম রুদ্র প্রসাদ সেন গুপ্ত লিখলাম, এ 33ই থাকলো, স্যালারিটা একটু বাড়িয়ে 30,000 করলাম,
দিয়ে ইনসার্ট, ইনসার্ট এটা এটার নামটা একটু চেঞ্জ করতে হতো, আপডেট করতে হতো, তো আমি ইনসার্টেই মারলাম। এখানে কি বলছে যে এমটি কোয়ারি হ্যানা ত্যানা লাইন নাম্বার 20-তে ভুল আছে, আপডেট এমপ্লয়ি পিএইচপি লাইন নাম্বার 20-তে ভুল আছে, এটা একটা ওয়ার্নিং দেখিয়েছে, এটা কিন্তু ইরোন না। তা আমি আদৌ দেখি যে আদৌ কি আমার আপডেট হয়েছে, তা আপডেট হয়নি, তাহলে আমার এখানে ভুল হয়েছে। তো আমি এখানে এমপ্লয়ি নেম দিয়েছি, হ্যাঁ হ্যালো, তুই বল তুই বল, হ্যাঁ এমপ্লয়ি নেম দিয়েছি, আইডি দিয়েছি, স্যালারি দিয়েছি। তারপরে আমার এখানে কিছু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমার এখানে যেটা আপডেটকে নিউ এমপ্লয়িটা আমার দরকার নাই, এডিট এমপ্লয়িটা দরকার আছে, সেইখানে আমি এখানে ইনসার্ট লিখেছি, এখানে আমার হবে আপডেট, দেখতে ভালো লাগবে। তারপরে আমার এটাও দরকার নাই, আপডেটে গিয়ে আমি বলেছি যে এমপ্লয়ি নেম সমান নামটা ডবল কোটেশন, তার মধ্যে সিঙ্গেল কোটেশন, এই খিচিবিচিটা হয় একটু, ইজ ইকাল টু ডট নেমটা যেহেতু ক্যারেক্টার, ডট ডবল কোটেশন সিঙ্গেল কোটেশন লিখলাম, এজ সমান এজ, স্যালারি সমান স্যালারি, সেভ করলাম। আবার ব্যাকে গেলাম, এটাকে রিফ্রেশ মারলাম, রুদ্র এসছে, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, স্যালারি 350 টাকা বা 35,000 টাকা আপডেট। তাও বলছে যে এমটি কোয়ারি, কোয়ারিটা এমটি, কোথাও ভুল হচ্ছে, ভুলটা কোথায় হচ্ছে, ভুলটা হচ্ছে এইখানে এটা নাম আছে এইটা, আর এইখানে এটাই কপি পেস্ট করার জন্য এইটা হয়ে আছে, চেঞ্জ করে ওটা দিতে হবে, দিয়ে দিলাম। ব্যাকে গেলাম, আপডেট করলাম, বলছে এরর অপারেটিং রেকর্ড, ইউ হ্যাভ অ্যান এরর ইন ইওর এসকিউএল সিনট্যাক্স, ভ্যারিয়েন্ট ডিবি ভার্সন রাইট সিনট্যাক্স ইউজ নিয়ার এত। তো আচ্ছা, যা বলেছে বলেছে, ভালো কথা বলেছে, খারাপ কথা বলেছে, আমি আগে দেখি যে আপডেট হয়েছে নাকি, আপডেট হয়নি, আমি নিবিড়টাকেই করি। আচ্ছা নিবিড়টাকে কেন করবো, রুদ্রটাকেই করি যেটা করছিলাম, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আপডেট, বলে চেক ম্যানুয়াল করসপন্ডিং আর মারিয়াডিবি ভার্সন আর রাইট সিনট্যাক্স টু ইউজ নিয়ার অ্যাট দ্য লাইন নাম্বার 1। তো এইখানে আমার কোনো ভুল হয়েছে, আপডেট এমপ্লয়ি সেট ইনএম ইজ ইকাল টু, নেমের পর একটা ডট পড়েছে, কোথায় নেমের পর ডলার নেমের পরে একটা ডট পড়েছে, ওটা তো জোয়া লাগাতে লাগবে, জোয়া লাগাতে আমার লাগবে। হ্যাঁ, তো আমি যদি এটা না দিই, এটা যদি না দিই, এইরকম করি, দিয়ে ব্যাকে গিয়ে আপডেট করলাম, তাও বলছে 1 নম্বরে ভুল হচ্ছে, সেট আপডেট ইএমপি, আমার টেবিলের নাম ইএমপি, তো একবার দেখে নিই টেবিলের নাম ইএমপি। তা আমি একটা কাজ করি, অত শত আমি বুঝতে পারছি না, ভুলে গেছি, ঠিক আছে, তাই আমি এটাকে এডিট করলাম, দিয়ে আমি এখানে লিখলাম রুদ্র প্রসাদ কিছু একটা লিখলাম, এজ কিছু একটা লিখলাম, স্যালারি কিছু একটা লিখলাম, দিয়ে প্রিভিউ দেখে এলাম, এর কমেন্টটা কি পেয়ে গেছি, কপি করে এলাম, কারণ আমার অত মনে থাকবে না, আমার মনে থাকবে না বলেই আমি কাজ শিখতে এসেছি। এবার দেখে দেখে মারবো, এমপ্লয়ি সেট এমপ্লয়ি নেম ইজিকাল টু রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, এজ এত 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 এত, স্যালারি এত, এমপ্লয়ি আইডি ইজিকাল টু 1, আমি পেয়ে গেলাম পুরোটা। তাহলে এই পুরোটাকে আমার, এই পুরোটাই আমার দরকার, এই পুরো কমান্ডটাই আমার দরকার, পেস্ট করে দিলাম, সরি।
এইখানে আমার এই কমান্ডটাই দরকার, তাহলে এই কমান্ডটা আমি এখানে পেস্ট করে দিলাম, ইজিকাল টু ডবল কোটেশন, আপডেট এমপ্লয়ি সেট যা যা ছিল সব একদম ধরে ধরে মেরে দিলাম, এটা আমার আর দরকার নাই, ডিলিট করে দিলাম। এমপ্লয়ি নেম ইজিকাল টু রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্তটা কোথায় আছে অ্যাকচুয়ালি? রুদ্রপ্রসাদ সেনগুপ্তটা আছে একটা ভেরিয়েবলে, তার নাম হচ্ছে ডলার নেম। এজটা কি? এজটাও এখানে কোটেশনের মধ্যে লিখেছে, তা এজটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল, সেই এজটা এজটার ক্ষেত্রে আমার এখানে এজই লিখে দিলাম, অত আমি ঝামেলায় গেলাম না। স্যালারিটা কি? স্যালারিটাও আমার একটা ভেরিয়েবল। হোয়ার আইডি কি? আইডিটাও আমার একটা ভেরিয়েবল। আইডিটা কোথায় নিচ্ছি? ই আইডি, এই যে এমপ্লয়ি আইডি বলে নিচ্ছি। এবার আমি আর একবার চেষ্টা করব, ব্যাকে গেলাম, আপডেট মারলাম, রাইট নেয়ার, আচ্ছা চেক ম্যানুয়াল করসপন্ডিং মারিয়ান ডিবি সার্ভার ভার্সন অ্যান্ড রাইট সিনট্যাক্স নেয়ার লাইন নেই, ওয়ার বুঝতে পারছি না, তো এটা কপি করলাম, গুগলে গেলাম, পেস্ট করলাম, স্ট্যাক ওভারফ্লোতে জানবো যে কি প্রবলেম হয়েছে। সিলেক্ট এত 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 ফ্রম আইডি, ইউ হ্যাড টু আই সে এসকিউএল টাইটেল ডেটাবেস ওয়ার আইডি, ইউ আর মিসিং ডেটাবেস নেম, ডেটাবেস নেম তো দিচ্ছি, ইনসার্ট ইন টু ভ্যালু, ইনসার্ট ইন টু রং ওয়ে, ইনসার্ট ইন টু ভ্যালু, এত এত এটা দিয়েছি। ও বলছে যে সবগুলো কোটেশনের মধ্যে ব্যবহার করো, এই যে কোটেশনের মধ্যে ব্যবহার করতে বলছে, তা আমি কোটেশনের মধ্যে ব্যবহার করে দিই। কী কোটেশন ব্যবহার করতে বলেছে, কোন দিকে কোটেশন ব্যবহার করতে বলেছে? সিঙ্গেল কোটেশন দিলাম, দিলাম, এটা যত প্রবলেম করছিল না তো এটাতেও দিলাম, সবগুলোতেই দিয়ে দিলাম। সেভ করলাম, দেখি আপডেট হয়ে গেছে, কিন্তু আপডেটটা কই এলো না তো? রুদ্রপ্রসাদ সেনগুপ্ত করলাম, এডিট করি, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আপডেট, আপডেটটা কিন্তু নিল না, কোনো একটা ইরোর দেখালো বা ইরোরও দেখালো না, ও কিন্তু আপডেটটা নিল না, ও রিকোয়েস্টটা এখানে করে দিল, তা আমি এইখানে ওকে আটকাবার জন্য এটাকে কমেন্ট করে দিলাম, আমি দেখবো যে কি হচ্ছে আদৌ। আপডেট রেকর্ড আপডেট সাকসেসফুলি, আদৌ আপডেট হয়েছে নাকি আমি দেখি। রুদ্রই লেখা আছে, এমপ্লয়ি নেমটা আপডেট হয়নি, তো রুদ্র চেঞ্জ করছিস আজবার, আ আরেকবার এন্ট্রি কর, এন্ট্রি করলাম তো রে ভাই, এইখানে এমপ্লয়ি আইডিটা মুছে দিলাম, ঠিক আছে, এটা তো আইডিটা নম্বর দিয়ে দেখি হচ্ছে নাকি, ঠিক আছে। আপডেট এইখানে প্রবলেম করছে, এইখানে এমপ্লয়ি আইডি ইজিকাল টু হোয়ার, যেখানে আমি করছিলাম সিলেক্টের সময়, ইনসার্টের সময় যখন হচ্ছিল তখন এর সময়তেও হবে তাই না? ইনসার্টের সময় যখন হচ্ছিল, ইনসার্ট না আমি কিসের মাধ্যমে করছিলাম, লোড করছিলাম, লোড করতে গেলে হচ্ছে এডিট, এডিটে কাজ করছিল, এই যে এমপ্লয়ি আইডি ই আইডি ইজিকাল টু ডলার এমপ্লয়ি আইডি সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার, আচ্ছা আপডেট স্যালারি হোয়ার এমপ্লয়ি আইডি ইজিকাল টু, আচ্ছা আমি এক কাজ করি, হতেই পারে ভুল, আপডেটের সিনট্যাক্সটা একটু দেখে নিই, আপডেট এত 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 হোয়ার আইডি ইজিকাল টু এত, তা আমি এখানে ম্যানুয়ালি লিখে দিচ্ছি এক, তাহলে তো হবে নাকি? হ্যাঁ যাকেই করি এককে আপডেট হবে, এগুলো হচ্ছে চেকিংয়ের প্রসেস,
ব্যাকে গেলাম, আপডেট করলাম, হয়ে গেল, চেঞ্জ করলাম, আপডেট করলাম। ইনেম একটা রো এক নম্বর, ডাটা ইজ টু লং ফলং ফর কলম ইনেম অ্যাট দ্য রো এক নম্বর। বলছে যে এমপ্লয়ি নেম যে কলমটা আছে সেটাই এক নম্বরে অনেক বেশি তথ্য আছে, তাহলে আমার এখানে প্রবলেমটা কোথায় আমি বুঝতে পেরে গেছি। প্রবলেমটা হলো এখানে আমি এই যে ইনেম এইটাকে আমাকে চেঞ্জ করতে হবে, যে এখানে 11টা অক্ষর লেখা আছে, এখানে আমাকে 50টা অক্ষর লিখতে হবে, সেভ করতে হবে। এবার আমি বুঝে গেছি যে আমার এটা ঠিকই আছে, ঠিকই ছিল, সেভ করে দিলাম। দিয়ে এবার আমি কোথায় কাজ করছিলাম, এখানে ব্যাকে গেলাম, ব্যাকে গেলাম, এডিটে গেলাম, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত নিলাম, আপডেট করলাম, রেকর্ড হ্যাভ দা ওই এক নম্বর একই কম, তা এখানে এক নম্বর এখানে কোথাও ভুল হচ্ছে, এখানে এক লিখে দিই, মানে প্রথমটা আপডেট হবেই, আরও হয়তো কোনো প্রবলেম হচ্ছে, ঠিক আছে, আপডেট করলাম, রেকর্ড আসছে সাকসেসফুলি আপডেটেড। তাহলে আমি দেখি যে এমপ্লয়ির মধ্যে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এসছে না এসছে, তাহলে আপডেটটা হচ্ছে, বোঝা গেছে না, বোঝা গেছে না? হ্যাঁ, তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা এই লাস্টে এখানে হচ্ছে, হোয়ার এমপ্লয়ি আইডি ইজ ইকাল টু এইটা, এইখানে প্রবলেমটা হচ্ছে, যে এমপ্লয়ি আইডিটা দিচ্ছি সেই এমপ্লয়ি আইডিটা হয়তো কোনো কারণে ভুল হচ্ছে। তো আমরা কোন টেবিল থেকে আইডিটা নিচ্ছি সেটা বুঝতে হবে। আমরা প্রথমে আপডেট করবার জন্য কল করছি কোন টেবিল থেকে, আমরা কল করছি সিলেক্ট টেবিল থেকে। সিলেক্ট টেবিল থেকে যখন কল করছি তখন এখানে এডিট এমপ্লয়ি অপশান আসছে, এডিট এমপ্লয়ি অপশান যখন আসছে তখন সেই এডিট এমপ্লয়ি অপশানে কিন্তু আমি কোনো মতেই পাঠাচ্ছি না ওই ভ্যালুটা, ইআইডি ভ্যালুটা পাঠাচ্ছি কি, এই যে এটা পাঠাচ্ছি, হ্যালো হ্যালো, না পাঠানো হচ্ছে না, হ্যাঁ তাহলে এইটা পাঠাতে হবে, তাহলে এইটাকে পাঠিয়ে দিই সোজা কথায়, তাহলে এখানে লিখে দিই ইনপুট, সরি ইনপুট টাইপ হিডেন, মানে কেউ দেখতে পাবে না, নেম ইজ ইকাল টু ইআইডি এমপ্লয়ি আইডি, তাই তো? হ্যাঁ, আর ভ্যালু, ভ্যালু তো এইখানে দিয়াই আছে, এরকম করে আমার ভ্যালু করতে হবে। তো ভ্যালুটাকে কপি করে পেস্ট করে দিলাম, এবং এখানে আমার কি হবে, এখানে আমার এইটা হবে, তাহলে এইটা আমি এখানে বসিয়ে দিলাম, দিয়ে এইটা আমার গল্প শেষ, এইটাকে কাট করলাম, দিয়ে ঠিক এই ক্লিয়ারের মধ্যে বা আপডেটের আগেই বসিয়ে দিই, আপডেটের আগে একটা কলমে বসিয়ে দিই, বসাতে তো পারি নাকি, হ্যাঁ পারি না, সেভ করলাম। এইবার এটা আমার মনে হয় আপডেটের কাজটা বিনা দ্বিধায় হবে, এখানে কন্ট্রোল জেড মেরে দিলাম। এবার আমি আমার চলে যাই, আর রেকর্ড সাকসেসফুলি আপডেটের দরকার নাই আমার, এটা আমার চলে যাবে, ফিরত চলে যাবে। এবার আমি ব্যাকে গেলাম, ব্যাকে গেলাম, ব্যাকে গেলাম, তিনটে রেকর্ড আছে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, এত বড় নাম আমার খুব ভাল লাগছে না, আমি এটাকে এডিট করব না, আমি নিবিড়টাকে এডিট করব। নিবিড় কি, নিবিড় নিবিড় কি, মন্ডল মন্ডল মন্ডল, বয়স একটু বাড়িয়ে দিলাম, 28 করে দিলাম, ক্লিয়ার আসছে কেন, সাবমিটটা আসছে না, এখানে কোথাও ভুল হয়েছে, হিডেন ইনপুট টাইপ পিএইচপিটা ক্লোজ হয়েছে, ব্যাকেটটা ক্লোজ হয়নি, এইটা ক্লোজ হয়নি, সেভ, চলো ব্যাকে যাই, এডিট, হ্যাঁ নিবিড় মন্ডল, 32 বছর বয়স, 15,000 টাকা স্যালারি, আপডেট করলাম, চলে এলো, এসছে।
তো নিজের প্রোগ্রামের ভুলটা নিজেকেই ধরতে হবে, এখানে কিন্তু গুগল সাহায্য করবে না। ঠিক আছে, আপডেট হলো? হ্যালো, হ্যাঁ হয়েছে। নতুন একটা এমপ্লয়ি করছি, সায়ন তোমার নাম বলো। হ্যালো, না এটা কি সব পালিয়েছে নাকি? কি নাম ছিল এটা? স্নেহাশিস, SNEHASIS, SNEHASIS, SNE স্নেহ, SNE স্নেহাশিস, H35, স্যালারি 22,000 ইনসার্ট করলাম, তাহলে স্নেহাশিস চলে এলো। স্নেহাশিসকেও এডিট করা যাবে, 4 নম্বর হিসেবে স্নেহাশিসকে এডিট করা যাবে। স্নেহাশিস দা আপডেট করলাম, স্নেহাশিস দা চলে এসছে, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এবার আমার ডিলিট, বাকি থাকলো ডিলিট। তাহলে এডিট যখন করছি, আপডেট যখন করছি, তাহলে ডিলিট ডিলিট থাকবে, আপডেট হয়ে গিয়েছে। তা আপডেটের মতোই আমার ডিলিট, তাহলে আপডেটটাকে কপি করে নিলাম, দেখে হ্যাচ করে কেটে দিলাম, এডিটটাকেও কেটে দিলাম, ইনসার্টটাকেও কেটে দিলাম, ডিলিটের জায়গায় পেস্ট করে দিলাম। দিয়ে ডিলিটের সময় তো এসব কিছু লাগে না, এগুলো উড়িয়ে দিলাম। দিয়ে ডিলিট ডিলিট করতে গেলে কী কমান্ড ব্যবহৃত হয় আমি আগে জেনে নিই। আমি এখানে রুদ্রপ্রসাদটাকে উড়াবো, সিলেক্ট করলাম, ডিলিট মারলে ডিলিট হয়ে যাবে। ডিলিট করতে যাচ্ছি, এখানে বলছে ডিলিট ফ্রম এত, এই হচ্ছে গল্প, লিখলাম, ধরলাম, ধরে একবারে পেস্ট করে দিলাম, ডিলিট ফ্রম এত হয়ে এত হয়ে গেছে। দিয়ে সিলেক্ট ডট পিএইচপিতে চলে গেল। তো একটা তো ডিলিট করে দিয়েছি আমি, তো এখানে দেখতে পাওয়া যাবে যে 2 এর পর 3 তারপর 4 আসছে, এই আবার দেখতে দিচ্ছি কে তো আইটা ডিলিট হয়ে গেছে। তা আমি যদি নিবি ওবায়দুরকে ডিলিট করি, তাহলে ওবায়দুরটাও ইআইডি নাম্বার 3 অ্যাট সিনট্যাক্স নাম্বার এত, আচ্ছা কোথাও প্রবলেম হয়েছে। ডিলিট যখন করছি তখন এখানে এমপ্লয়ি আইডিকে দিচ্ছি, এমপ্লয়ি আইডি ইআইডি ইজ ইকাল টু 3, ডিলিট ফ্রম এমপ্লয়ি হয়ে একটা দুবার পড়ে গেছে, মুছে দিই, ব্যাকে যাই, রিফ্রেশ মারি, দিয়ে ডিলিট করে দেবো ওবায়দুবাবুকে, ওবায়দুবাবু ডিলিট হয়ে গেল, সুন্দরভাবে ডিলিট হয়ে গেছে। এবার এখানে গল্পটা হলো খুব বাজে, সেটা হচ্ছে যে সিলেক্টের সময় ডিলিট হয়ে যাওয়ার পর এখানে রোগুলো দেখতে কীরকম বিচ্ছিরি লাগছে, তো সেই জন্য এখানে আমি একটা সুন্দর কাজ করে দিই। সেই সুন্দর কাজটা হলো এই রকম যে এইখানে আমি ধরে নিলাম এইখানে করে যে ডলার সিএনটি ইজ ইকাল টু 1, কাউন্ট ইজ ইকাল টু 1, দিয়ে এইখানে রো 0 নম্বর না দিয়ে কাউন্ট প্লাস প্লাস যা দেখাবে রো প্লাস প্লাস, তাহলে এখানে একের পর 2 এলো। কিন্তু আইডির দিক থেকে এরা আলাদা, এ হচ্ছে 4 নম্বর আইডি, এ হলো 2 নম্বর আইডি, তাহলে এটা এডিট করলে নিবিড় মণ্ডল থাকবে, এটা এডিট করলে স্নেহাশিস থাকবে। আশা করি আজকের জন্য এইটুকু যথেষ্ট নাকি? তবে এটা জিপ করে একটু দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ বলছি এটা এটাই এটাই মেইন কনসেপ্ট, ঠিক আছে? এবার এটাকে তুমি সিএসকে রিটারে করো না কিসে করো, সেটা তুমি যা করবা তখন তোমার কনসেপ্টটা বাড়বে, কিন্তু এটাই তোমার মেইন কনসেপ্ট। হ্যাঁ সেটা আমি বোঝাবার চেষ্টা করলাম, অনেকগুলো ফাইল আছে এখানে, আমি জিপ করে এখনই দিয়ে দিচ্ছি, অত মানে ওপেন ফাইল লোকেশন এখানে নিশ্চয়ই HTTP-র মধ্যেই থাকবে, এই যে WWW বা HTTP-র মধ্যে সেন্ড টু জিপ, জিপ হয়ে গেল। এবার এটা এটা শুধুমাত্র করলে তো হবে না, এর সাথে ডেটাবেসটাকেও নিতে হবে, তাহলে এই ডেটাবেসটাকে না নিলে এটার কাজটা অসম্পূর্ণ, তাই ডেটাবেসটার ব্যাকআপ, এই কুকুরগুলো এত শয়তান না, ডেটাবেসটার ব্যাকআপটা নিচ্ছি, লোকাল হোস্ট করলাম, পিএইচপি অ্যাডমিনে গেলাম, আমার অনলাইন পিএইচপির মধ্যে এমপ্লয়ি, তাহলে আমার অনলাইন পিএইচপি লাগবে, এক্সপোর্ট এক্সপোর্ট গো
গো হওয়ার পর অনলাইন পিএইচপি নামে ডেটাবেসটা আমি সেভ করলাম। কোথায় সেভ করব? আমার এখানে যেখানে আমি অনলাইন পিএইচপি করেছি সেখানেই সেভ করি, সুবিধা হবে। হয়ে গেল, এবার আমি এখানে চলে গেলাম। অনলাইন পিএইচপিটাকে যদি এডিট করি দেখতে পাবো যে এখানে আমার ডেটাবেস ডেটা বলে দুটো টেবিল আছে, দুটো টেবিল আছে, দুটো টেবিল আমার, দুটো টেবিল নিয়ে কাজ করছে, দুটো টেবিল আছে, একটা এমপ্লয়ি একটা এই, একটা নিবিড় মণ্ডল আর স্নেহাশিস দা আছে, একটা এটা আছে। ডেটাবেসের নামটা চেঞ্জ করলে সেরকম চেঞ্জ করবা, তো এই পুরোটা তোমাদেরকে দিতে হবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো সেটা আমি দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে এটা WWW-তে গেলাম, রাইট ক্লিক করলাম, সেন্ড টু করলাম, কম্প্রেস জিপ ফোল্ডার করলাম, কাট করলাম, পেস্ট করলাম, এই দুটো দরকার নাই, এই দুটোকে উড়িয়ে দিলাম। আস্তে কোথায় খাটের আওয়াজ হচ্ছে মনে হচ্ছে, মানে খটখট খটখট তাঁতের কোনো কাজ হচ্ছে। হ্যাঁ, তো এটা দিয়ে দিলাম যে এমপ্লয়ি পিএইচপি দিয়ে দিলাম, আর ভিডিওটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবাই মোটামুটি বুঝতে পেরেছে না বুঝতে পারেনি? ওবায়দুলবাবু উত্তর সারা শব্দ পাবো না, যেহেতু উনার ঠিকঠাক কাজ করে না, মানে হেডফোনটা। স্নেহাশিস বোঝা গেছে? কিছুই শোনা যাচ্ছে না। আচ্ছা রাখছি।